শুভারম্ভণি করা হয় এ এন টেলিভিশন চ্যানেল আপনার কণ্ঠ আমার সাহস। আমি তেখেতক বন্তি পৰ্যটনৰ আজিৰ অনুষ্ঠানৰ শুভারম্ভণি করবলে অনুরোধ জানাইছো। আর লগতে শ্রদ্ধার ডক্টর সৈকত পাত্র ডাঙরিয়া, শ্রদ্ধার উবেদ খান আর সবনম খান, আমি বন্তি পৰ্যটনৰ আজিৰ অনুষ্ঠানৰ শুভারম্ভণি করবলে অনুরোধ জানাইছো। বর্ণাঢ্য কার্যসূচীৰে আয়োজন করা অনুষ্ঠানত ডিব্রুগড়ৰ বিধায়ক প্রশান্ত ফুকনৰ লগতে ডিব্রুগড়ৰ পৌরপতি ডক্টর সৈকত প্রাপ্তৰ লগতে ভালেমান গুণীমানী ব্যক্তির উপস্থিতিত আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয় এ এন টেলিভিশন চ্যানেলটির। উল্লেখযোগ্য যে এই চ্যানেলটিয়ে কেবল সংবাদ জগতখনের সৈতে নহয়, মনোরঞ্জনের লগতে তথ্য বা অন্যান্য ক্ষেত্রতো রাইজক আমোদ দিয়ার চেষ্টা চলাব। উল্লেখযোগ্য যে সমাজখন সুসংগঠিত করে রাখার ক্ষেত্রত বা জনসাধারণের মতামতক সকলের ওসরলৈ লৈ যোৱাৰ ক্ষেত্রত সংবাদ মাধ্যমে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আহিছে। আর সেই গুরুত্বপূর্ণ ভূমিকাক আগত রাখিয়েই ডিব্রুগড়ের নিষ্ঠাবান সংবাদ কর্মীসকলে এই চ্যানেলটির দ্বারা রাইজর হকে কাম করবর বদ্ধপরিকর। ডিব্রুগড়ের বিশিষ্ট সমাজকর্মী জাবেদ খানের নেতৃত্বত গড় লৈ উঠা এই এ এন টেলিভিশনটে ডিব্রুগড়ত সংবাদের ক্ষেত্রখনত এক নতুন যুগর আরম্ভ করব বলে সকলোরে দৃঢ় বিশ্বাস। নমস্কার, মোর নাম উবেদ খান। মই এ এন টেলিভিশন একটা নতুনকে নিউজ চ্যানেল একটা আরম্ভ করেছো, তো গতি আপনার রাজ্যের সহযোগিতা মই কামনা করছো। নমস্কার, যেহেতু রাইজ সেবাতে আজি যে আমি এটা প্রচেষ্টা চলাইছো বহুত দিন ধরে কিনে এ এন টেলিভিশনের যে একটা প্রচেষ্টা সংবাদ মাধ্যমের নতুনকে একটা পুনের একটা নিউজ চ্যানেল সংযোজন হয়েছে যে এ এন টেলিভিশন নামৰ। আর রাইজর সেবার্থে রাইজক আমি সবিস্তারে সমূহ বাতরি সমূহ দেখাবলে চেষ্টা করাম, আর ডিব্রুগড়বাসীর সমগ্র রাজ্যবাসীর আমি সহযোগিতা কামনা করলো, তার আশা করছো। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম আদিত্য।